আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তারানমস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব সহজ ও মজাদার একটি দেশীয় রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না। চলুন দেখে নিই কি কি লাগছে এই রান্নাটি করতে। এখানে কচুর লতি নিয়েছি 1 কেজি। আমি দেশি কচুর লতিটা আজকে রান্না করে দেখাবো। চিংড়ি মাছ আছে 1 কাপ, এর সাথে আছে পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ 3টা ফালি করা, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে হলুদ আর মরিচের গুঁড়ো 1/2 চা চামচ করে নিয়েছি, ধনের গুঁড়ো 1 চা চামচ আছে, এর সাথে আছে তেল 1/4 কাপ আর স্বাদ মতো লবণ। পানি নিয়েছি 2 কাপের মতো, প্রথমে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কচুর লতির তরকারিতে রসুন বাটা যদি একটু বেশি পরিমাণে দেয়া হয় তাহলে গলা চুলকাবে না। এর সাথে যাচ্ছে হলুদ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচেরও কম মরিচের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় আর ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে যখন তেলটা একটু উপরে উঠে আসবে তখন এর মধ্যে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিব। কচুর লতি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই এতে পানি কম দিতে হবে। আর প্রথমেই ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পানি দেওয়ার পর দেখে হয়তো বুঝতে পারছেন কচুর লতিটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। লবণ চেক করে চুলাটা অফ করে দিতে হবে। এই রকম ঝোলঝোল থাকা অবস্থায় 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আমি যখন সার্ভ করব তখনই বাটিতে ঢেলে নিব। দেখেন এর ঝোল আরো টেনে গেছে। এই তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের খুব সাধারণ একটা রান্না, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। যারা একদম নতুন রাঁধুনি, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাজে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।